যাদের বার্ষিক আয় 8 লক্ষ টাকার কম তারা সংরক্ষণের আওতায়, তাহলে তাদের আয়কর দিতে হবে কেন? আয়করের ঊর্ধ্বসীমা 8 লক্ষ হওয়া উচিত নয় কি? এই প্রশ্ন তুলে সম্প্রতি মাদ্রাস হাইকোর্টে দায়ের হয় মামলা। মামলার প্রেক্ষিতে কেন্দ্রের জবাব চাইল আদালত। গত 7ই নভেম্বর ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থনৈতিকভাবে দুর্বলদের উচ্চশিক্ষা ও সরকারি চাকরিতে 10% সংরক্ষণের পক্ষে রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সংবিধানের 103তম সংশোধনীতে যাদের বার্ষিক আয় 7,99,999 টাকার নিচে তাদের সংরক্ষণের প্রস্তাব এনেছিল মোদি সরকার। কিন্তু বার্ষিক আয় 8 লক্ষ টাকার কম হলে যদি আর্থিকভাবে দুর্বল হিসেবে সংরক্ষণের আওতায় আসা যায়, তাহলে তাদের আয়কর দিতে হবে কেন? এই প্রশ্ন তুলে মাদ্রাস হাইকোর্টে মামলা দায়ের করেন এক ব্যক্তি। তার যুক্তি, কেন্দ্র নিজেই যখন বলছে বার্ষিক 8 লক্ষের কম রোজগার করা ব্যক্তিরা আর্থিকভাবে পিছিয়ে, তখন আয়করের ঊর্ধ্বসীমাও 8 লক্ষ টাকা হওয়া উচিত। সেই মামলার প্রেক্ষিতেই কেন্দ্রের কাছে জবাব তলব করেছে মাদ্রাস হাইকোর্টের মাদুরাই বেঞ্চ। এবিপি আনন্দ। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শুনতে পাচ্ছি না, বল না। হ্যালো, বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। চাটা দে, আমার একটা চা দে। বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।